আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে ফেসবুক মেসেঞ্জার অ্যাড করবেন। আপনি যদি আপনার ওয়েবসাইটে ফেসবুক মেসেঞ্জার লাইভ চ্যাট অ্যাড করতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখাবো। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, তাহলে পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পাবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকি। ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আপনি এই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন। আজকে যে বিষয়টি দেখাবো, এই বিষয়টি করতে হলে আপনাকে কোনো ডেভেলপার হতে হবে না, অথবা আপনাকে কোনো ডেভেলপারের কাছে যেতে হবে না, আপনি নিজেই এই কাজটি করতে পারবেন। তো চলুন আর কথা না বলে চলে যাই আমাদের ফেসবুক পেজে। ওয়েবসাইটের সাথে ফেসবুক মেসেঞ্জার অ্যাড করার জন্য আমি আপনাকে আজকে দুইটি মেথড সম্পর্কে বলবো। এই দুইটি মেথডের যে কোনো একটি মেথড আপনি যদি ইউজ করেন বা সেই অনুসারে কাজ করেন, তাহলে অবশ্যই আপনি আপনার ওয়েবসাইটের সাথে এইরকম মেসেঞ্জার অ্যাড করতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। আপনি আপনার ব্রাউজার থেকে ফেসবুকে লগ ইন করবেন এবং ফেসবুকে লগ ইন করার পরে চলে যাবেন সেই পেজটিতে যেই পেজের মেসেঞ্জার আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করতে চান। এখানে পেজে আসার পরে আপনি চলে যাবেন একদম সেটিংসে। সেটিংস থেকে আপনি যাবেন অ্যাডভান্স মেসেজিং। অ্যাডভান্স মেসেজিংয়ে আসার পরে আপনি এখানে দেখবেন হোয়াইট লিস্টেড ডোমেইনস। এই হোয়াইট লিস্টেড ডোমেইনসে আপনি আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। এখানে আমি যদি আপনাকে দেখাই, এখান থেকে আপনার ওয়েবসাইট অ্যাড্রেস HTTPS সহ এটা আপনি কপি করবেন এবং আপনার এখানে পেস্ট করবেন, পেস্ট করে সেভ দিয়ে দিবেন। তারপরে এখান থেকে চলে যাবেন মেসেজিং অপশনে। মেসেজিং অপশনে যাওয়ার পরে আপনি একটু নিচের দিকে স্ক্রল করে আসলে আসলে দেখতে পাবেন অ্যাড মেসেঞ্জার টু ইয়োর ওয়েবসাইট। এখানে আপনি গেট স্টার্টেড এ ক্লিক করবেন। গেট স্টার্টেড ক্লিক করার পরে এটি আপনাকে ফেসবুক বিজনেস ম্যানেজারে নিয়ে যাবে এবং এখান থেকে আপনি সেট আপে ক্লিক করবেন। সেট আপে ক্লিক করার পর এটি আপনার ল্যাঙ্গুয়েজ সেট করতে বলছে। এখান থেকে আপনি অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, তবে আমি এখানে ইংলিশটা সিলেক্ট করছি। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে এখানে আপনার ডোমেইনটি অ্যাড করতে হবে। আপনি আপনার যে ওয়েবসাইট অ্যাড্রেসটি কপি করেছিলেন সেই অ্যাড্রেসটি কপি করবেন। কপি করে এখানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। আর যদি আপনার পেজে অলরেডি ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া থাকে, তাহলে এটি অটোমেটিক নিয়ে নেবে। তারপর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। এবার আপনি একটি HTML কোড পাবেন। এই কোডটি আপনি এখান থেকে একটা ক্লিক দিয়ে কপি করবেন। কপি করার পরে নেক্সট স্টেপে চলে যাবেন এবং এটাতে আপনার HTML এর মধ্যে এই কোডটি পেস্ট করতে হবে। আপনি যদি HTML ল্যাঙ্গুয়েজ সম্পর্কে না জেনে থাকেন, তাহলে আপনার জন্য মেথড টু কাজ করবে। এখানে আপনি ফিনিশে ক্লিক করবেন, তারপরে ডান। এরপরে আপনি আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখান থেকে আপনি অ্যাপিয়ারেন্সে যাবেন এবং অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে চলে যাবেন। যেই পেজে সেট করতে চান সেই পেজের বডিতে এটি পেস্ট করে দিবেন এবং তারপর আপডেট ফাইলে ক্লিক করবেন এবং তারপর আপনি চলে যাবেন আপনার ওয়েবসাইটে। তারপরে ওয়েবসাইটটি রিফ্রেশ দিলে আপনি আপনার ওয়েবসাইটে মেসেঞ্জার চ্যাটবট দেখতে পাবেন, ঠিক এই রকম। এবার চলে যাই মেথড টুতে। মেথড টুতে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাবেন এবং ড্যাশবোর্ড থেকে আপনি চলে যাবেন প্লাগইনসে। প্লাগইনসে চলে যাওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন অ্যাড নিউ। অ্যাড নিউ ক্লিক করার পর আপনি এখানে লিখবেন ফেসবুক চ্যাট
তাহলে এখানে আপনি এই প্লাগইনটা পেয়ে যাবেন, এইটা ইনস্টল করে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পরে আপনি আপনার ওয়েবসাইটে এরকম ফেসবুক চ্যাটের একটি মেনু দেখতে পাবেন, সেখানে ক্লিক করার পর এর ড্যাশবোর্ডটি ওপেন হবে এবং আপনি এখানে এডিট চ্যাট প্লাগইন এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার কোন পেজে মেসেঞ্জার সেট করতে চান সেই পেজটি সিলেক্ট করবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি মেসেঞ্জার অপশনটি এখানে দেখতে পাবেন এবং তারপর আপনি এখানে সেটিং থেকে আপনার মেসেজের টেক্সট সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ আপনি আপনার মেসেজটাতে কী লিখতে চাচ্ছেন সেটি এখানে সেট করে দিতে পারবেন। এবং এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো আপনি অটোমেটিক সেট করে দিতে পারবেন, যেগুলো আপনার যদি ফেসবুক পেজে দেওয়া থাকে তাহলে এখানে অটোমেটিক সেগুলো নিয়ে নেবে, ঠিক এইরকম। আপনি যদি আরও কিছু প্রশ্ন অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড নিউ কোশ্চেন লিখে আপনি আপনার কোশ্চেন এবং রেসপন্স এখানে দিতে পারবেন। এইভাবে সব কিছু সিলেক্ট করার পরে আপনি এখানে পাবলিশ বাটনে ক্লিক করবেন। পাবলিশ বাটনে ক্লিক করার পর আপনার মেসেঞ্জার সাকসেসফুলি পাবলিশড হয়ে যাবে। তারপর আমরা এগুলো কেটে দিব এবং আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে। আমরা আমাদের ওয়েবসাইটটি লোড হলে এখানে ফেসবুক মেসেঞ্জারের অপশনটি দেখতে পাব। ঠিক এইভাবে আপনি আপনার ওয়েবসাইটের সাথে ফেসবুক মেসেঞ্জার অ্যাড করতে পারবেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।